এই মুহূর্তে তোমরা অনেকেই খুব টেনশনে আছো, যারা 2024-এর এই 23শে সেপ্টেম্বর থেকে এসএসসি জিডির মাঠে ডাক পেয়েছো। তোমাদের অনেকের মনেই একটা কনফিউশন এবং প্রশ্ন আছে, কি কি ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। তো আমি এই ভিডিওতে তোমাকে একদম ক্লিয়ার কনসেপ্টে বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস নিয়ে সঙ্গে যাবে, তাহলে কোনো রকম কোনো টেনশন করতে হবে না। প্রথমত বলছি, অ্যাডমিট কার্ডটা, যে অ্যাডমিট কার্ডটা তোমাকে দেওয়া হয়েছে দেওয়া হবে, সেটা তো অবশ্যই নিয়ে যাবে, এবং সঙ্গে 4 কপি কালার ফটো। ঠিক আছে, এখানে আমি দেখো অ্যাডমিট কার্ডটা, এরকম একটা অ্যাডমিট কার্ড তোমরা পাবে যারা মাঠে ডাক পেয়েছো, এবং 4 কপি কালার ফটো। ফটোগুলো কেমন হবে দেখো, এখানে আমি হচ্ছে দেখিয়েছি, এইটা হচ্ছে একদম অরিজিনাল ওয়েবসাইট থেকে। এইরকম ফটো হলে কোনো রকম প্রবলেম হবে না, এইরকম পিছনে মানে ব্যাকগ্রাউন্ড থাকলে প্রবলেম আছে, মুখ মানে কাত অবস্থায় ফটো তুললে প্রবলেম আছে, যদি ফটোটা কালো হয় তাহলেও প্রবলেম আছে। জাস্ট তুমি এইরকম 4 কপি কালার ফটো সঙ্গে নিয়ে যাবে, মিনিমাম 4 কপি। আচ্ছা, তারপরে দেখো মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং মার্কশিট, এবং সঙ্গে অ্যাডমিট কার্ডটাও নিয়ে যেতে হবে। এগুলো মা এটা হচ্ছে সার্টিফিকেট, এরকম সার্টিফিকেট তো আছে জানোই, মার্কশিট এবং অ্যাডমিট কার্ড, এটা জাস্ট তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রমাণপত্র এবং বয়সের প্রমাণপত্র হিসাবে সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ডের যে বয়সটা এটা এটাই গণ্য করা হবে। এই মুহূর্তে কোনো বার্থ সার্টিফিকেটের কোনো প্রয়োজন হবে না। নেক্সট দেখো, ডোমিসিয়াল সার্টিফিকেটটা তো অবশ্যই নিয়ে যেতে হবে, ডোমিসিয়াল সার্টিফিকেট বা বাংলা যেটা বলে নিবাসী প্রমাণপত্র। তুমি যে রাজ্যের, যে ডিস্ট্রিক্টের, সেই ডিস্ট্রিক্টের থেকে তোমার যে স্থায়ী বাসিন্দা, সে ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তারপরে দেখো, গতবার ডোমিসিয়াল সার্টিফিকেটে অন্য রাজ্যের ছেলেরা এখানে ফর্ম ফিল আপ করেছিল, তারা সবাই বাদ হয়ে গেছিল, মনে রেখো। আচ্ছা, কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি তুমি কাস্ট ক্যাটাগরিতে হও, তাহলে তোমাকে কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, আদারওয়াইজ এই কাস্ট সার্টিফিকেটের কোনো ব্যাপার নেই। কাস্ট সার্টিফিকেট যেমন ইডব্লিউএস, ইকোনমিক্যাল উইকার সেকশন, যারা হচ্ছে আর্থিকভাবে হচ্ছে পিছিয়ে আছো, অবশ্য তার সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে যাবে। এসসি, সিডিউল কাস্ট এবং ST, OBC, এই যে কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই সেন্ট্রাল রেকমেন্ডেশন থাকতে হবে। তুমি যে রাজ্যের বা যেখান থেকেই হও না কেন, যে ডিস্ট্রিক্টের হও, সেটা সেন্ট্রালের করিয়ে নিতে হবে। আশা করি তোমরা জানো, তবুও আমি বললাম আর কি। নেক্সট দেখো, আইডি প্রুফ, আইডি প্রুফ ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, অথবা আধার কার্ড হতে পারে, যে কোনো একটি নিয়ে গেলেই হবে। আমি বলবো তুমি সবগুলোই নিয়ে যাবে, ঠিক আছে, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড অরিজিনাল নিয়ে যাবে এগুলো। আচ্ছা, এবার হাইট এবং চেস্টের প্রমাণপত্র, যারা হচ্ছে উচ্চতায় ছাড় এবং বুকের ছাতিতে ছাড় আছে, যেমন সাধারণত হিলি এরিয়ায়, তাদের ক্ষেত্রে প্রমাণপত্র নিয়ে যেতে হবে, অর্থাৎ এই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এইগুলোই তাহলে কি কি বললাম, অ্যাডমিট কার্ড থাকছে, 4 কপি কালার ফটো, মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট, ডোমেসিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড সরি আইডি কার্ড, এবং আচ্ছা যদি হাইট, এগুলো যার প্রয়োজন হবে তার, এবং অরিজিনাল সেটটা খুব সুন্দরভাবে গুছিয়ে নেবে পরপর, এবং এর এক এক কপি অ্যাটেস্টেড, সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে, এক মানে কপি মানে জেরক্স করে নিজে ফাঁকা জায়গায়, যে যে জায়গাগুলো ফাঁকা আছে সেখানে নিজে সই করবে। করার পরে এক কপি বলেছে, ও এক কপি নিলেই হবে, তবুও আমি বলবো অরিজিনাল এক কপি এবং
অরিজিনাল তো নিশ্চয়ই, এবং 2 কপি হচ্ছে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইয়ার কানেক্টেড বন্ধু। হ্যাঁ।